बोतल बतासर उल्टा साइडे बोतल जाता से दर्शक देखें अवश्य दर्शक अस्सलाम वालेकुम। तो এতক্ষণ দেখাইছি যে আমি আমার ফেস সহ ভিডিওটা, তো এখন আমি বোতল একটা ছাইড়া দিছি, ওটা যাইতাছে, আবার আমার হাতেরটা ছাইড়া দিছি। দেখেন আমি রাখলাম, বোতল অটোমেটিকলি উল্টা যায়। আমি যেদিকে ভিডিও করতেছি তার উল্টার দিকে, বাতাসের উল্টার দিকে। এই যে সবাই এটা চেক করতেছে, তো এই জায়গাটা হচ্ছে চিন পাহাড়। তো আমরা আসলে আজকে মদিনায় চিন পাহাড়ে দেখতে আসছি। এই হইতাছে জিন পাহাড়, বোতল অটোমেটিকলি, মানে বোতল হোক গাড়ি হোক যাই হোক উল্টা যাবে, এখানে উল্টা যায় সব কিছু। এমনিতে আপনি চালায় চলে যেতে পারবেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এই পাহাড়গুলো দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। দর্শক দেখেন, এটা হইতাছে মদিনায় জিন পাহাড় লোকেশন। আমরা ওই গাড়িটা দিয়ে আসছি। তো আমি উমরা করতে আসছি, ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন দর্শক। আর আমি অবশ্যই আপনাদের সব ভিডিও, উমরার ভিডিও দিব ইনশাল্লাহ। অনেকে আসছে এখানে আমাদের সাথে জিন পাহাড় দেখতে। তো জিন পাহাড় সবাই দেখতেছে, দেখেন। আর বাতাসের উল্টা সাইডে, মানে সবচেয়ে মজার বিষয় এটাছে, বাতাসের যেদিকে বাতাস ওই দিকেই যাইতেছে বোতলগুলো। ছাড়েন তো ভাই, এদিকে বাতাস ওইদিকেই যাচ্ছে। আরো লোক আসছে ধ্যান গাড়ি দিয়া দেখার জন্য। বাঙালি আছে, সৌদিয়ান আছে, বিভিন্ন ধরনের লোক আছে। তো বোতল ছাড়েন তো ভাই, এই ভাই এই জায়গায় এই জায়গা ছাড়েন না, বোতলগুলো ছাড়েন। হ্যাঁ গাড়ি তো নাই না, থামছে। এই দেখেন বোতল উল্টা যা, এই যে বোতল যাইতেই আছে আমার বোতল। দেখেন বোতল যাইতেছে, এই যে আরেকটা ছাড়ছি। এটার নাম হইতেছে জিন পাহাড়। তো অবশ্যই দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর জিন পাহাড়। এদিকে কোনো বাড়ি ঘর নাই, মদিনায় অনেক লোক আসছে মদিনার। এ গাড়ি আসতেছে, গাড়ি গাড়ি সাইড হইন, গাড়ি থেকে সাবধান অবশ্যই। এই হইতেছে জিন পাহাড়টা, একদম কাছে থেকে দেখানোর চেষ্টা করতেছি এখন আমি। সবাই আসলে এখানে এই জিন পাহাড়ের এই কেরামতিটা দেখতে আসে। এটা হইতেছে আপনার মদিনায়, মদিনা শহর থেকে প্রায় 80 কিলো দূরে, 80 কিলো দূরে জিন পাহাড়। তো আমরা এখন আবারও চেক করব যে আসলে জিন পাহাড়ের কেরামতিটা ঠিক আছে কিনা। এই দেখেন বোতল যাইতেই আছে অটোমেটিকলি, শুধু শুধু বোতলটা যায়। দেখেন তো নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে কোরআনে এই পাহাড়ের কথা বলা আছে, আমি যতটুকু শুনছি, বাট আমার এতটা এলেম নাই। তো খুব সুন্দর ভিডিও, দেখেন কি অবস্থা দর্শক। তো আলহামদুলিল্লাহ এইটা হইতাছে জিন পাহাড়ের কেরামতি। দেখেন আমি হাঁটতেছি আর দেখতেছি বোতলটা যাইতেই আছে, যাইতেই আছে, এত স্পিডে যাইতেছে বোতলটা। দেখেন বলার মতো না, খুব স্পিড। দেখেন আমার গাড়িটা কত দূরে ছিল, গাড়ি গাড়ি বোতল গাড়ির দিকে চলে এসেছে, বোতল গাড়িটা চলে গেছে। যাই হোক আমি বোতলটা উঠাই নিতেছি। তো দর্শক এই হচ্ছে জিন পাহাড়। এই যে দেখেন গাড়ি উল্টা চলে যাইতেছে অটোমেটিকলি, দেখতে পারছেন দর্শক। এদের গাড়ি চলে যাইতেছে, গোলটা অফ করে দিলে, গাড়ি অফ করে দিলে গাড়ি উল্টা যায়। এই হলো জিন পাহাড়ের কেরামতি।
আমরা সৌদি আরবে আসছি। এগুলো আসলে সৌদি আরবের আশ্চর্য জিনিস। তো এটা হচ্ছে মদিনাতে, আমি বারবার বলতেছি এটা হচ্ছে মদিনাতে। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন আর দেখতে থাকবেন সৌদি আরবের বিশেষ কিছু। এই যে দেখেন, এই যে আরেকটা বোতল ছাড়ছে আমার এক বন্ধু, বোতলটা যাইতেছে। এটা হলো জিন পাড়ার কাছ থেকে দেখাইলাম। এই যে দেখেন, এই যে গাড়িটা, এই যে গাড়িটা ছাইড়া দিছে, স্টার্ট অফ করে দিছে, গাড়ি অটোমেটিকলি যাইতেছে উল্টা। তো এখানে একটা বাস আসছে, এখন দেখা যাইতেছে আমাকে এনে, বাসে করে লোক আসছে, গাড়ি যাইতেছে, যারা দিন পাহাড় দেখতে আসছে সবাই। এ রে দিছে রে, বোতল শেষ করে লিছে নি। বাসে করে লোক আসছে, সবাই দিন পাহাড় দেখতে আসছে। দেখেন, আলহামদুলিল্লাহ আমরা দেখছি আর আমার দর্শককে দেখানোর চেষ্টা করছি আমি। তো দিন পাহাড়গুলো দেখেন, এখানে বাসে করে ওরা আসছে, ওরাই পাহাড় দেখতে আসছে। হয়তো বাঙালিদের মনে হয়, মনে হইতেছে বাঙালি হাজি তারা, বাংলাদেশি না মনে হইতেছে তো বাঙালি। বোতল রাখতে হইতেছে এখানে, এটা ভিডিও করব। তো এই হচ্ছে আসলে জিন পাহাড়ের কারামতি যা বলছি এতক্ষণ। তো আজকের মতো ভিডিও শেষ করতেছি, আল্লাহ হাফেজ। জিন পাহাড় দেখা শেষ হইলো এবং আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে এটা হলো সৌদি আরবের মদিনায়। হ্যাঁ, তো আল্লাহ হাফেজ।